আজকের আমি যাচ্ছি রাজু ভাইয়ের বাড়িতে। আজকে দেখাতে চলেছি রাজু ভাইয়ের ফার্ম কিভাবে তৈরি করছে। রাজু ভাই আজকের আমাদের বাড়িতে এসেছিল, রাজু ভাই আমাকে ডেকে নিয়ে যাচ্ছে, ফার্মটা দেখাবে। তো চলুন আমার সঙ্গে ফার্মটা দেখতে। আমরা রাস্তায় রাজু ভাইয়ের বাড়িতে, আর কিছুটা গেলে রাজু ভাইয়ের বাড়িটা পড়বে। তো আপনাদের আমি আজকে দেখাবো রাজু ভাই কীভাবে ফার্মটা তৈরি করেছে। রাজু ভাইয়ের ফার্মটা খুবই সুন্দর করে তৈরি করেছে। আজকের আমি আপনাদের সামনে তুলে ধরছি কীভাবে কী করে রাজু ভাই। ওষুধও নিয়ে যাচ্ছে, রাজু ভাই ওষুধ কিনতে এসেছিল, পাখিদেরকে ওষুধ খাওয়াবে, বিভিন্ন রকম ওষুধ নিয়েছে, এগুলো সম্বন্ধেও বলবো। দেখতে পাচ্ছেন চলে এসেছি রাজু ভাইয়ের বাড়িতে। তো এটা হলো রাজু ভাইয়ের বাড়ি, এখানে ঢুকছি আমরা। চলে এসেছি রাজু ভাইয়ের বাড়িতে, রাজু ভাইয়ের ফার্মটা এখানে দেখবো আমরা। পর্দা ছেড়ে রেখেছে, বৃষ্টি চলছে এখানে, বৃষ্টি এখন যেহেতু বন্ধ আছে। দেখতে পাচ্ছেন ওনাদের পুকুর, বাড়ি। রাজু ভাই ফার্মটা খুলছে, দেখবো রাজু ভাইয়ের ফার্মটার ভিতরে পাখিগুলো কী করছে। খুবই সুন্দর ফার্ম করেছে, অবশ্যই আমরা দেখবো রাজু ভাইয়ের পাখির ভাঁড়ে ডিম দিয়েছে কিনা, অবশ্যই আপনাদের দেখাবো, দেখতে থাকুন আপনারা। তো ফার্মে আমরা ঢুকবো এখন। এখানে দরজাটা লাগানো আছে, এটা মেইন গেট, এটা মেইন গেট, দরজাটা খুলবো। এইভাবে গেট করে রেখেছে, এটা মেইন গেট, এটা প্রথমে লাগিয়ে দিলাম। হ্যাঁ, এটা লাগিয়ে দিলে বাচ্চাগুলো বাইরে বের হয়ে যাবে না। ওটা হচ্ছে, এটা হচ্ছে সেফের জন্য, যদি বাই চান্স যদি এটা দিয়ে যদি বেরিয়ে যায় তো ওটা আমার গার্ড থাকবে, গার্ড থাকলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে বন্ধুরা, আপনারা এইভাবে ফার্মটা বানাবেন, খুবই ভালো। ভেতরে ঢুকলাম, খুব উড়ি করছে, দেখবো ভাঁড়ের ভেতর বাচ্চাগুলো হয়েছে কিনা। বসে আছে, ডিম দেয়নি এখনো, ডিম দিয়েছে নিচে আছে হয়তো, না এ ডিম দেয়নি, ও ডিম দেয়নি, এরা সব বসেছে, ভাঁড় ধরেছে কিন্তু। অবশ্যই এদের টাইম হয়ে গেছে, নতুন ফার্ম যেহেতু এদের টাইম হয়ে গেছে, এরা ডিম দেওয়ার মতো হয়ে গেছে। তো আমরা দেখে নেব কোনটায় ডিম দিয়েছে। হ্যাঁ, এটা ডিম দিয়েছে, বৌনি করে দিয়েছে, এগুলো এখনও ডিম দেয়নি, এটা সব বসে আছে। মোটামুটি রাজু ভাইয়ের ফার্ম চালু হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তো রাজু ভাই এইভাবে জল দেয়, খাবার দেয়, আপনারা দেখলেন পাখিগুলো এইভাবে ঘোরাঘুরি করছে। এর মধ্যে একটি নিম গাছের ডাল কেটে রেখেছে। নিম গাছটা অ্যাকচুয়ালি কিন্তু ভালো, বুঝলে, দাঁপা চুলকানি ফুলকানি এসব কিচ্ছু হবে না। নিম গাছ যদি দাঁপে যদি লাগে তো নিম গাছের জন্য ভালো একদম, তাই না? হ্যাঁ, আপনারা দেখলেন রাজু ভাই কী বললেন, আপনারা এইভাবে বাড়িতে করবেন, খুবই ভালো। এগুলো এখনও খালি পড়ে আছে, রাজু ভাই এখানেও পাখি রাখবে। এখন এটা বানিয়ে রেখেছে, ঘরটা দারুণ তৈরি করেছে। পাঁচটা কোয়ার্টার আছে, পাঁচটা কোয়ার্টার বানিয়েছে, এগুলো খুবই বড় করে বানিয়েছে, খুবই ভালো, অনেকগুলো পাখি থাকবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, আমি অভিজিৎ। অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের আরও ভালো ভালো ভিডিও বানিয়ে দেখাতে।